ওয়াজ অনুষ্ঠানের মহিলা বিষয়ক অনুষ্ঠান জান্নাথের পথে রমণী অনুষ্ঠানের সকল শ্রোতা বোনদের জানাচ্ছি সুস্বাগতম আজকের বিষয় স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাতের ফায়সালা বাংলাদেশের অধিকাংশ লোক মুসলমান মুসলমান নারী ও পুরুষ কুরআন ও সহি হাদিস অনুসরণ করে দুনিয়া ও আখেরাতের শান্তি অনুসন্ধান করে ইসলাম ধর্মে পুরুষকে নারীর অভিভাবক হিসাবে স্থান দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের নারীরা বিপদগামী হচ্ছে সমান সমানাধিকারের নামে তারা সমাজ ও সংসারে অশান্তি সৃষ্টি করছে পবিত্র কুরআন এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষরা নারীর তত্ত্বাবধায়ক কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে তাই সমান অধিকারের কিংবা নারী স্বাধীনতার নাম দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করা কোনো মুসলিম নারীর জন্য শোভনীয় নয় তবে কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে পুরুষগণ ও সীমা লঙ্ঘন করতে পারবেন না বাকারায় আল্লাহ বলেন অর্থ হচ্ছে তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ তাই সংসারে নারী পুরুষকে সংযম ও সহনশীলতা এবং ভালোবাসা প্রদর্শন করতে হবে স্ত্রী হলো সংসারের রানী স্বামী পেশাগত কারণে ঘরের বাইরে কাজে ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক এক সময় স্ত্রীর দায়িত্ব হচ্ছে সংসার দেখাশোনা করা স্বামী বাইরে থেকে ফিরলে তাকে সাদরে হাসি মুখে বরণ করে নিতে হবে স্ত্রীর মাখা মুখ দেখে স্বামী সারাদিনের ক্লান্তি দূর করবেন রাসুল আকরাম সাল্লাহু সাল্লাম বলেছেন যখন কোনো লোক তার স্ত্রীকে বিছানায় ডাকে কিন্তু সে আসে না ফলে স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত্রি যাপন করে তখন ফেরাস্তাগণ তাকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ দিতে থাকে সহি মুসলিম স্ত্রী নিজে আল্লাহর ইবাদত করবে এবং স্বামীকে ইবাদত করতে সাহায্য করবে তবে নফল ইবাদত করার ক্ষেত্রে প্রয়োজনে এই স্বামীর অনুমতি নিবে স্ত্রী যদি স্বামীর কথায় কর্ণপাত না করে তাহলে তাকে বুঝতে বুঝাতে হবে প্রয়োজনে তাকে প্রতীকী শাস্তি দেওয়া যাবে তবে ধর্মের দোহাই দিয়ে তাকে শারীরিক বা মানসিকভাবে গুরুতর শাস্তি দেওয়া যাবে না নারী একদিকে গৃহবধূ অন্যদিকে সেবা দান করেনি তাই স্বামী অসুস্থ হলে তাকে সেবা করতে হবে প্রয়োজনে তার নিকট রক্ষিত সম্পদ ও ব্যয় করতে হবে হযরত ইয়াকুব নবী আঠারো বছর কুষ্ঠ রোগে আক্রান্ত থাকলে স্ত্রী রহিমা তাকে অসুস্থভাবে সেবা দান করেন রাসুলিয়া আকরাম সুল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীর জন্য জিহাদ হলো তার স্বামীর সেবা করা সুরভ আকার দুইশো তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো তাই বলে পুরুষদের স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগ নেই একজন স্বামীকে অবশ্যই তার স্ত্রীর চোখে ভালো হতে হবে একজন ব্যক্তির চোখে ভালো হতে হলে তার সাথে ভালো ব্যবহার করতে হয় তার চাহিদার দিকে খেয়াল রাখতে হয় এটাই স্বাভাবিক মহানবী সাল্লু সাল্লাম বলেছেন তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রী নিকট উত্তম জামিয়া তিরমিজি স্বামী তার স্ত্রীর প্রয়োজনের দিকে খেয়াল রাখবে তবে কেউ চাহিদা পূরণে অক্ষম হলে তাকে এজন্য হাওয়া প্রতিপন্ন করা যাবে না স্বামী স্ত্রী দুজনে মিলেই সংসার স্বামীর প্রতি ভালোবাসা প্রদর্শন স্ত্রীর প্রাথমিক দায়িত্ব এ দায়িত্ব অবহেলা করলে সংসারে অশান্তি নেমে আসে শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে সংসারে শান্তির সুবাতাস বয়ে যায় স্ত্রী কোনো কাজে ভুল করলে তাকে অন্যের সামনে হেওয়া প্রতিপন্ন করা যাবে না ঠিক তেমনইভাবে স্বামীর সামর্থ্যের বাইরে তার কাছে কিছু চাওয়া যাবে না শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীদের জন্যই এ নিয়ম নয় হিন্দু ধর্মেও কঠোরভাবে স্বামীর সেবা করার কথা বলা হয়েছে স্বামী কিসে সন্তুষ্ট হন তা তাকেই ভেবে দেখতে হবে তার মেজাজ বুঝে তার সাথে ভালো ব্যবহার করতে হবে মে দুই হাজার বারো বোম্বে হাইকোর্ট বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক মামলায় নির্দেশ দেয় সীতা তার স্বামী রামের সঙ্গে বনবাসেও গিয়েছিলেন সেখানে তিনি চোদ্দ বছর কাটিয়েছেন সব স্ত্রীর উচিত সীতার আদর্শ অনুসরণ করা স্ত্রীকে হতে হবে সীতার মতোই প্রতিপরায়ণ যারা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চালাতে চলতে যাচ্ছেন তারা জানেন কি ওইসব দেশে যে কোনো মুসলিম দেশের যে বেশি পরিমাণে নারী নির্যাতিত হচ্ছে উনিশ অক্টোবর দুই হাজার বারো দৈনিক জনকণ্ঠে প্রকাশিত তথ্যে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি বছর এক লাখ বত্রিশ হাজার নারী নারী নির্যাতনের শিকার হচ্ছেন তাই পাশ্চাত্য সংস্কৃতি গান আবাসিয়ে ইসলামের ছায়া আসে আমাদের মা বোনেরা চামির সেবায় রত হলে তাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির ব্যবস্থা হবে ইনশাল্লাহ